যদি কোন সুন্দরী নারী যুবতী নারী তোমাকে গভীর রাতে নির্জনে সুযোগ মতো ডাকে ওই সময় যদি তুমি বলতে পারো ইন্নি আখাফুল্লাহ আমি আল্লাহরে ভয় করি এই অন্যায় করা যাবে জোরে বলো যাবে এই গুনাহ করা যাবে জাহান্নামের আগুন যদি সহ্য করতে পারো তাহলে তুমি জিনা করতে যাও তুমি ওই সময় বলবা বুনরে ইত্তাকিল্লাহ তুমি আল্লাহকে ভয় করো ইন্নি আখাফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি তোমার জন্য আরশে আজিমের নিচে ছায়া আছে সাত নম্বর ওই ব্যক্তি রজুলুন তাসাদদাকা বিসাদকাতিন ফাআকফাহা হাত্তা লা তাআলামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু ওই ব্যক্তিকে আরশে আজিমের নিচে ছায়া দেওয়া হবে যেই ব্যক্তি ভালো কাজ করে দান করে ডান হাত দিয়া বাম হাতে জানে না এর অর্থ হলো দান করার সময় জোরে করেন চিল্লাই করেন মারহাবাদি করেন দোষ নাই কিন্তু পরে যাইয়া রাস্তাঘাটে গল্প দিয়ে বেড়াতে পারবেন না এটা করছি ওটা করছি সেটা করছি অমুকরে দিছি তমুকরে দিছি এই গল্প করতে পারবেন না তাহলে আপনার স্থান আরশে আজিমের নিচে সাত নম্বর মেহমান আল্লাহ আমাদের সবাইকে নসিব করে বলেন আমিন হাসরের মাঠের কষ্ট এই মাঠের চাইতে হাজার গুণ বেশি কথা বলেন ঠিকই ঠিক না এই কথা বলতে যাইয়া ওয়াজের টাইম সবপূর্ণ খেয়ে ফেলাইছি তার ভিতরে গোটা জিন্দেগি রোয়াজও করে ফেলাইছি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে আখলাক তৈরি করার জন্য তিরিশ পারা কোরআন শরীফের ভিতরে ছয় হাজার ছয়শো ছেষট্টিটা আয়াত অথবা ছয় হাজার দুইশো ছত্রিশ আয়াত চোদ্দটা সুরা তিরিশটা পারার মধ্যে বন্টন করেছে তন্মধ্যে উনত্রিশ নম্বর পারা দ্বিতীয় সুরা প্রথম সুরা সুরা বাকারা দ্বিতীয় সুরার নাম সুরাতুল কলম ওই সুর কলমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যদি চরিত্র তোমার গঠন করতে হয় তোমার রাজনৈতিক নেতাদের চরিত্রের সাথে মিল করলে দামি হতে পারবে না যত বড় নেতা রাজনৈতিক নেতা হোক না কেন তার চরিত্রে চরিত্র গঠন করে আসলে আমার কাছে কোনো খানা হবে না যদি তার চরিত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্রের সাথে মিল না হয় কথা বলেন ঠিক কি না আমরা যারা আওয়ামী লীগ করি বঙ্গবন্ধুর আদর্শ পছন্দ করি আমরা যারা বিএনপি করি জিয়াউর রহমানের আদর্শ পছন্দ করি আমরা যারা জাতীয় পার্টি করি প্রেসিডেন্ট এরশাদ সাহেবের আদর্শকে পছন্দ করি এই নেতাদের আদর্শ যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের সাথে মিল থাকে তাহলে নেতার আদর্শ বাস্তবায়ন করলে আপনি পার পাবেন আর যদি নেতাদের আদর্শ আল্লাহর নবীর আদর্শের সাথে মিল না থাকে তাহলে ওই নেতাদের অনুসরণ করলে কিয়ামতের ময়দানে আপনি যাই নিজেই বিপদে পড়ে নেতার নামে মামলা দেবেন চিৎকার করে বলবেন রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিল আল্লাহ আমাদের নেতারা আমাদেরকে ধ্বংস করেছে নেতা আমারে বামপন্থী শিখাইছে নেতা আমারে ঘুষ খাওয়া শিখাইছে নেতা আমারে চুরি করা শিখাইছে নেতা আমারে ভোট চুরি করা শিখাইছে রাতের বেলা ভোট নিয়া বাক্স ভরে দিনের বেলা ঘোষণা দিয়া নেতা নেতা আমারে শিখাইছে নেতা আমারে রাস্তা মারা খাল মারা বিজিএফ কার্ড মারা পঙ্গু ভাতা মারা বিধবা ভাতা মারা আর বয়স্ক ভাতার কার্ড মেরে খাওয়া শিখাইছে রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিল ওরা আমাদের পথভ্রষ্ট করেছে আতিহিম দাইফাইনা মিনাল আযাব ওই নেতাদেরকে ডবল শাস্তি দাও ও বন্ধু যা এই ডবল শাস্তির অভিশাপ পাওয়ার মতো নেতা আমাদের বাংলাদেশে আছে না নাই যুবক কও আছে ঘুষ শিখায় এই নেতা আছে না নাই দুর্নীতি শিকারী উস্তাদ নেতা আছে না নাই ভোট চুরি করা শিকারু নেতা এলাকায় আছে না নাই ভোট কিনা পয়সা দিয়ে ভোট কিনা শিকারু নেতা আছে না নাই ওই নেতার বিপক্ষে তুমি আমি মামলা দেবা নিশ্চয়ই এই নেতারা বিপদে পড়ে যাবে কিন্তু এক নেতা একটা নেতা জীবনও বিপদে পড়বে না যত নবী আছে একজন নবীও কি দোজকে যাবে কথা বলেন একজন রসুল দোজকে যাবে একজন সাহাবাও দোজকে যাবে না একজন সাহাবাও যাবে না আমার নবী বলেছেন আমার আসাবি কুল্লুহুম উদুল আমার সমস্ত সাহাবা ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত আমার সাহাবাদের অনুসরণ করো তোমরাও জান্নাতি হয়ে যাবা জোরে কোন সুবহানাল্লাহ এবার নবীর আখলাক সম্পর্কে আল্লাহ বলেন ও ইন্নাকা লাআলা খুলুকিন আজিম তোমরা যেই নবীর আদর্শ মেনে চলবা যেই নবীর চরিত্র চরিত্রবান হবা তিনি হলেন সর্বোত্তম চরিত্রের অধিকারী আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করা তৌফিক দান করে সবাই বলি আমিন এবার নবীর চরিত্র কি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে শিক্ষা দেয় নাকি কথা কন শিখাই কোন জায়গা জোর হলো না আরো জোরে ছোট মাদ্রাসায় শিখায় বড় মাদ্রাসায় শিখায় সব জায়গা দস্তারখান এখানে শিখায় ডিলাকুলুক এখানে শিখায় সালাম কালাম এখানে শিখায় অল এভরিথিং আর একদিন পর বলবো নবীর আদর্শ কি ছিল কাজেই দেশে যত মাদ্রাসা হবে তত নেক সন্তানের আদর্শ সন্তান তৈরি বেশি হবে ইনশাআল্লাহ আপনাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পড়ান আদর্শ সন্তানে পরিণত হোক দেশটা আদর্শ মানুষের দেশে পরিণত হোক আল্লাহ তাআলা কবুল করুন সবাই বলি না আমিন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ
اللهم صل على محمد. الحمد لله رب العالمين. ربنا ظلمنا أنفسنا، ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. اللهم زدنا ولا تنقصنا، وأكرمنا ولا تهنا، وأعزنا ولا تذلنا في الدنيا والآخرة، وأعطنا ولا تحرمنا، وآثرنا ولا تؤثر علينا عدونا، وارض عنا وأرضنا يا أرحم الراحمين. مهربان الله আমাদের গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ আমরা এই জায়গা আসি নাই, আপনি আমাদেরকে নিয়ে আসছেন। যদি নিজ ইচ্ছায় আসতাম তাহলে আরো অনেক মানুষ আসতো। আল্লাহ আশা আসি আমাদের আমাদের শুধু নিয়ত, তুমি কুদরতি হাতে ধরে নিয়ে আসছো। এই কুরআনের তাফসীর সিরাতুন নবীর মাহফিলের ময়দান থেকে তুমি আমাদেরকে খালি হাতে ফিরাই দিও না, তুমি আমাদের খালি হাতে ফিরাই দিও না। আমাদের গুনাহ সব মাফ করে দাও। অনেক গুনার আলোচনা করেছি, যে গুনাগুলো সমাজে আমরা কম বেশ সকলেই করে থাকি। কতবার তওবা করি আবারও নফসের সাথে পারি না। আজকে তুমি শেষবারের মতো আমাদের তওবা কবুল করে নাও, আমাদের গুনাহ অবশ্যই মাফ করে দাও। আমাদের আব্বা মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন পাড়াতে পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব উস্তাদ সাগরেদ পীর মোর্শেদ ছাত্র ছাত্র ভাই কর্মজীবনের বন্ধু সাথীরা যে যেখানে বনে জঙ্গলে কবরে শুয়ে আছে সকলকে তুমি মাফ করে দাও, সকলের কবর আজাব মাফ করে দাও, সকলের কবরে জান্নাতুল ফেরদাউসের দরজা খুলে দাও। আয় আল্লাহ আমরা যারা বেঁচে আছি আমাদের জান মাল ইজ্জত আবরু তুমি হেফাজত করো, সর্বক্ষণ ঈমান ও আমালের সাথে থাকার তৌফিক দান করো, শরিয়াতের পরিপূর্ণ বিধান মেনে চলার তৌফিক দান করো, নফস শয়তানের থেকে তুমি কুদরতি নজর দিয়ে হেফাজত করো। মেহরবান আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আমরা সকলকে সুস্থ করে দাও, আমাদের সবাইকে সুস্থ করে দাও, পূর্ণ সুস্থ করে দাও, পূর্ণ সুস্থতার সাথে প্রশস্ত হালাল রিজিকের সাথে। আয় আল্লাহ মান ও সম্মানে ইজ্জতের সাথে আমাদের সকলকে লম্বা হায়াতে তৈবা দান করো। মরণের আগে আল্লাহ খাস তওবা করার তৌফিক দাও, মরণের আগে একটা বার হলে হজ ও উমরা করার তৌফিক দাও। এই মাদ্রাসাখানা কবুল করে নাও, মাদ্রাসার সকল হাজাত অভাব অনটন দূর করে দাও, সকল প্রয়োজন পূরণ করে দাও, একটা আদর্শ মাদ্রাসায় পরিণত করো, পরিমাণ মতো ছাত্র ব্যবস্থা করে দাও, উত্তম ঘরবাড়ির ব্যবস্থা করে দাও, পরিচালনায় যারা আছে তাদেরকে খেয়ানত থেকে হেফাজত করো, যাদের দ্বারা প্রতিষ্ঠানের ক্ষতি হচ্ছে শিক্ষক হোক আর কর্তৃপক্ষ হোক তাদের হাত থেকে এই প্রতিষ্ঠানকে তুমি রক্ষা করো। হয় তাদেরকে ভালো করে দাও, নইলে তাদেরকে এখান থেকে সরাই দিয়া যোগ্য মানুষ দ্বারা মাদ্রাসা পরিচালনা করো। তোমার দিনই প্রতিষ্ঠান তুমি কবুল করে নাও। আয় আল্লাহ আমরাও অযোগ্য, তুমি আমাদেরকে যোগ্যতা দান করো, আমাদেরকে দিনের খেদমত থেকে গলা ধাক্কায় সরাই দিও না, আমাদেরকে কবুল করে নাও। যুব সমাজ বেকারত্বে ভুগতেছে, অনেকের রুজির ভালো ব্যবস্থা নাই, মা বাবার জন্য বোঝা হয়ে দাঁড়াইছে। আল্লাহ তাদের উত্তম হালাল রিজিকের ব্যবস্থা হয় এমন কর্মসংস্থানে জোগাড় করে দাও। অনেক যুবতী মেয়ের বিয়ে হচ্ছে না, বাপ ভাই বড় টেনশনে, নেককার দিনদার ইমানদার পরহেজগার ছেলে দেখে, আয় আল্লাহ কর্মঠ ভদ্র ছেলে দেখে বিবাহের সুব্যবস্থা করে দাও। অনেকে শুধু কন্যা সন্তানের মা হয়ে আছে, একটা পুত্র সন্তান চায়, তাদেরকে কমপক্ষে একটা হলেও পুত্র সন্তানকে খুশি করে দাও। অনেক নিঃসন্তানীরা কান্নাকাটি করে, তাদেরকে একটা হলেও বাচ্চা দিয়ে খুশি করে দাও। আমাদের সকলের দোয়া তোমার হাবিবে তোফাইলে কবুল করে নাও। রব্বের হামুয়া জনাব খান মোশাররফ সাহেব আমেরিকা থাকে, আয় আল্লাহ উনি বিদেশ থেকে মাদ্রাসা অনেক সাহায্য সহানুভূতি করে, তোমার বান্দাকে বিদেশি জীবনে আয় আল্লাহ সুন্দর জীবন ব্যবস্থা করে দাও, তার আয় রোজগারে সেখানে আলো ভালো বরকত বাড়ায় দাও, সুস্থতার সাথে আল্লাহ তাকে লম্বা হায়াত দাও, তার মরহুমা স্ত্রীকে জান্নাতি করে দাও, আয় আল্লাহ তার মরহুমা স্ত্রীকে জান্নাতি করে দাও। আরও যারা এরকম দোয়া চেয়েছে সকলের নাম বলা সম্ভব নয়, তুমি সকলের আপনদের জন্য যারা দোয়া চেয়েছে সব দোয়া কবুল করে নাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম।